জামাল যে মেরে ফেললো তাইলে আমেরিকা কি করেছে তাইলে আমেরিকা এরগুলো বাহানা আমেরিকান আমেরিকা আমেরিকা কি জানেন আমেরিকা চাইছে সাউথ এশিয়ান পলটিফিক কে নিজের হাতে নিতে কারণ চায়নার ভয়ে আমেরিকা কম্পোমাইজ মিয়ানমার মিয়ানমার দরকার তাদের এমনকি কি ব্যাপারে তারা টেরিটোরিয়াল এক্সিস্টেন্স মিলিটারি বেস তৈরি করতে চায় ব্রিটিশরাও এখান থেকে চলে গেল এবং আমেরিকাও এখানে কোনো ফটিং তৈরি করতে পারে এটা হলো সত্যি কথা আমেরিকা এখন চাচ্ছে বার্মা অ্যাক্টের মাধ্যমে এই দেশটাকে নিজেরা তাদের আয়ত্তে আনবে এবং চায়নার সামনে একটা ব্যারিয়ার তৈরি করবে একটি কথা আপনাকে বলি আপনি খুবই খ্যাতিমান অত্যন্ত মানে জনপ্রিয় একটি চ্যানেল অনেক দিন যাবত আপনি চালাচ্ছেন এবং একজন নাম করা অ্যাঙ্কার হিসাবে ইতিমধ্যেই আপনি প্রতিষ্ঠা পেয়েছেন সেই হিসাবে আমি মনে করি যে জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে আপনার ধারণা অত্যন্ত স্পষ্ট সে আলোকেই বলছে আমি অন্যকে বলতেও চাই না আপনি এটা ভালো করে অনুধাবন করবেন যে আমেরিকা যখন কোন রাষ্ট্রের উপর দৃষ্টি নিবেদ করে অর্থাৎ একই কারণে কোন রাষ্ট্রের প্রতি আমেরিকা খুবই উদাসীন আবার অন্য একটি দেশের এর চেয়ে ছোটখাটো কোনো ঘটনা ঘটলে ওই দেশটার প্রতি আমেরিকা খুব বেশি কনসার্ন ফিল করে তাহলে বুঝতে হবে যে ভৌগোলিক কারণে অর্থাৎ জো পোলিটিক্যাল বিষয়ে ওই দেশটি গুরুত্বপূর্ণ হয়েছে আমাদের বাংলাদেশ এখন জোপলিটিক্যালি সাউথ এশিয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এই কথা সবাই এখন স্বীকার করে এখন ইতিমধ্যেই আমেরিকার একটি প্ল্যান আপনারা সবাই জানেন জোপলিটিক্যাল একটি প্ল্যান আছে সেটি হলো এই যে বার্মা এক মাধ্যমে তারা বার্মায় যে কোনো ভাবে প্রভাব বিস্তার করতে চায় যে যেখানে তারা কোনোদিনও আর পারেনি ওই বার্মা যখন আপনার স্বাধীন হয়ে গেল এরপর থেকেই ব্রিটিশরাও এখান থেকে চলে গেল এবং আমেরিকাও পর কোনো আমেরিকা তৈরি করতে পারে এটা হলো কথা আমেরিকা এখন চাচ্ছে বার্মা মাধ্যমে এই দেশটাকে নিজেরা তাদের আয়ত্তে আনবে এবং চায়নার সামনে একটা ব্যারিয়ার তৈরি করবে এখন বাংলাদেশ জিও পলিটিক্যালি এটা একটা গুরুত্বপূর্ণ জনপদে পরিণত হয়েছে কি কি জন্য যে আমেরিকার বার্মা অ্যাক্টের ইমপ্লিমেন্টেশন করার জন্য বাংলাদেশ একটি এখন জরুরি জনপ্রদ এখন বাংলাদেশের উপরে এটা সেটা অনেকটা তারা এরকম করতে চাচ্ছে তো সুতরাং আসল কারণটা কিন্তু ওই জায়গায় এখন তারা যখন যদি আমি ফেলবো সাগর ভাই আমি শেষ করি সেটা হলো এই যে আমেরিকা আজকে যদি বাংলাদেশ সরকার ধরেন আমেরিকার যে বর্মা এক পরিকল্পনাটা বাংলাদেশ একটু সাই দিয়ে দেয় তাহলে কিন্তু একেবারে আমেরিকা আল্লাহ দিয়ে আটকানা তখন ওই জেনারেল আজিজের বিরুদ্ধেও কোনো ইম্পোজ করবে না স্যাংশন বা কারোর বিরুদ্ধেই করবে না র্যাবের উপরে যেটা দেওয়া হয়েছে এটা বৈঠক করে আমরা জানি কারণ যেগুলো করেছে আমাদের সিদ্দিক ভাই এটা ভালো করে বলেছেন জাতির জনককে যখন এভাবে হত্যা করা হয় পরিবার সহ একুশে আগস্ট গ্রেনেড হামলা করে চব্বিশ জন আমরা ডায়ালগে যাই তখন আমার কথাগুলোর মানুষ শুনবে না এইগুলো সিরিয়াস ভাইলেশন তখন আমেরিকা ওয়াজ ফাউন্ড ক্যাপ সাইলেন্ট আমি বলি এখন জিনিসটা হয়েছে কি আমরা বাংলাদেশে যারা লিডারশিপ যারা সরকারি দলই বলেন আর ডিডি জলি বলে তাদের একটা কমন কনসার্ন থাকা উচিত যদি এটা একটা কথা আপনি জেনে রাখবেন যে যখন বার্মা অ্যাক্ট ইমপ্লিমেন্ট করতে পারবে আমেরিকা এই মিয়ানমারে তখন জিওপলিটিক্যাল ফেজটা চেঞ্জ হয়ে যাবে এবং এইখানে অনেকগুলো রাষ্ট্র হচ্ছে না এতে বাংলাদেশ আসলে বাংলাদেশের কিসের বিনিময়ে হচ্ছে না 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 বাংলাদেশে আমি একটি কথা বলি আপনাকে বাংলাদেশ রাজি হতে পারবে না এবং বাংলাদেশ কেন আর অন্যান্য দেশ ইন্দু চায়না আছে মিয়ানমার আছে আর সরি এই যে আপনার এই যে মালয়েশিয়া আছে ইন্দোনেশিয়া জানেন আমি না জিও পলিটিক্যাল ম্যাটারে আমি শেষ করি কথা তা না মানুষ বুঝবে না এখানে ইন্দোনেশিয়া বিশাল একটি টেরিটোরিয়ালি এক্সপান্ডেড কান্ট্রি এবং মালয়েশিয়া অনেক বড় দেশ তারাও পারবে না তার কারণ কি জানেন এশিয়ার দুটি জায়েন্ট একটি জায়গায় একমত অর্থাৎ আমেরিকা যাতে কখনো মিয়ানমারের উপর কোন শক্ত অবস্থান নিতে না সেই ক্ষেত্রে এবং ভারত এই রাষ্ট্রের যে অভিন্নতা আছে দৃষ্টিভঙ্গিতে বার্মার ব্যাপারে অর্থাৎ আমেরিকার বার্মার উপরে ইনফ্লুয়েন্স ব্যাপারে অর্থাৎ মিয়ানমারের এই জায়গাটিতে অন্যান্য রাষ্ট্রগুলো এশিয়ার কোন চেক আমেরিকা থেকে দিতে পারবে না ভারত চায়না যেন একটা শান্তিপূর্ণ অবস্থা তৈরি হোক এটা ভারত চায়না এবং বাংলাদেশে ভারতের চাওতেই বাংলাদেশের অবস্থান বাংলাদেশ শান্তিপূর্ণ অবস্থা না না সাগর সাথে তাইলে আমি একটু না আমেরিকা আমেরিকা সরি আমেরিকা চাচ্ছে কি জানেন আমেরিকা চাচ্ছে সাউথ এশিয়ান পলটিিক্সকে নিজের হাতে নিতে কারণ চায়নার ভয়ে আমেরিকা কম্পোমাইজ মিয়ানমার দরকার তাদের এমন কি টেরিটোরিয়াল

জি এখন আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে বলে হ্যাঁ আপনি মনে করছেন যে আসলে আমেরিকাকে বাংলাদেশ সেই সুযোগ দিচ্ছে না বা আমেরিকার কথা শুনছে না বলেই এই ধরনের স্যাংশন আসছে আর বাকি রোল বাংলাদেশের যে গণতন্ত্র নিয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে যে তাদের অবস্থান এতে তাদের অবস্থানকে কি আপনি সম্পূর্ণ ডিক্লেট করবেন বা এতে এই অবস্থানগুলি ডিক্লাইনই করবো এই জন্য তাদের তাদের কনসার্ন নেওয়ার কোনো মানে না এটা মানুষ হাসে যেখানে ডেস্কোটিক রোলা রাজতন্ত্রকে সমর্থন করে বসে আছে আমেরিকা বা অন্য সমর্থন করে যারা তাদের পাঁচ আটে আমেরিকার তাদের ব্যাপারে তাদের মাথা ব্যথা নাই বাংলাদেশ একটি ক্ষুদ্রতম দেশ তা যে আমাদের ব্যাপারটা আমরা দেখবো সেখানে আমার প্রশ্নটা ছিল সেই শুরুতে যে প্রশ্নটা আমরা যদি আমাদের ব্যাপারটা দেখতাম তারা সুযোগ পেত আমরা কি দেখার আছে কিনা আমাদের আমরা দেখছি না তাদের কি আমাদের জনগণ সিদ্ধান্ত নেবে আমাদের ব্যাপারটা দেখছি না ইটস অল রাইট দে আর দ্য পিপল ইন বাংলাদেশ দে উইল এক্স্যাক্টলি টেক দ্য ডিসিশন তারা যদি না পোষায় তারা আন্দোলন করবে হোয়াই আমেরিকা ইজ টেকিং দিস সিদ্ধান্ত নেয়ার সুযোগ কি আছে বাংলাদেশে বা দেয়া হচ্ছে সরকার পক্ষ থেকে কোনো করে কেন কেন সুযোগ যদি না থাকে এটা কি সরকারের এটা কি আমাদের দোষ কোনো নির্বাচন কি আছে বাংলাদেশে না থাকলে সুযোগ তৈরি করে না কেন আমেরিকা কেন আসবে আমেরিকার কাজে বল করে এখানে রাজনৈতিক পরিবর্তন কেন আনতে যখন বাংলাদেশে এরকম নির্বাচন হচ্ছে যদি দেখে বা সরকার যখন দেখবে যে মানুষ দ্বারা সরকার নির্বাচিত তখন তো আমেরিকা আসার সাহস পাবে না এটা আমরা অনেকেই মন করে আমি অনেকের বাংলাদেশে 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 প্রতি পাঁচ বছর পর পর নির্বাচন হচ্ছে অ্যান্ড দেয়ার ইজ এন ইলেকশন কমিশন উইচ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট বডি এক্সাক্টলি স্পন্সার্ড অ্যান্ড সাপোর্টেড বাই দ্য কনস্টিটিউশন অব দ্য কান্ট্রি ফাইন

তাইলে জামাল খাসুগিকে যে মেরে ফেললো তাইলে আমেরিকা কি করেছে তাইলে আমেরিকার এগুলো বাহানা আমেরিকারেছি আন্ডারস্ট্যান্ডস আমেরিকা এটা তাদের মনের কথা না ওরা সুবিধা মতো চলতে পারবে কোন কথা নাই আপনি গণতান্ত্রিকভাবে চলেন देयर इज नो কনসার্ন তাদের ইন্টারেস্ট আপনি সার্ভ করবেন না কোন তারা ব্যাহত হবে বাধা হবে তখন অসুবিধা যখন তারা সব সময় साउथ এশিয়াতে তারা পাকিস্তানকে ব্যবহার করত মারাত্মক ভাবে এবং ইন্ডিয়া একটা ফরেন পলিসি মেনটেন করত যেটা তখন সেভেন্টি এর আগে তখন আমেরিকা ফ্রেন্ডলি ফ্রেন্ডলি ফরেন সেই জন্যই তারা উনিশশো সালে কি করলো আমাদের স্বাধীনতা বিরুদ্ধে করলো আমরা ভোট পেয়েছি আমাদের ক্ষমতা দিল না আমাদের লোকজনকে হত্যা করলো কোন হত্যাকে সমর্থন করলো যেমন ইসরায়েলকে এখন করছে তো আমেরিকা তো ঠাট্টার পাত্র হচ্ছে সারা ওয়ার্ল্ডে বুঝতে পারছেন না

এবং সেখানে কি কোনো ধরনের প্রচেষ্টা বা কোনো ধরনের একটা স্টেপস নেওয়া উচিত কিনা সরকারের পক্ষ থেকে এই শেষ কথায় খুব ছোট্ট কয়েকটা ওয়ার্ড আপনি শেষ করবেন কথা আমি তিরিশ সেকেন্ডে শেষ করছি ফার্স্ট দেয়ার ইজ নো পসিবিলিটি অফ টাপলিং দ্য গভর্নমেন্ট বাই দি সর্ট অফ স্মল থিংস লাইক স্যাংশন অন ইন্ডিভিজুয়াল পার্সন নাম্বার ওয়ান নাম্বার টু ন্যাশনাল কনসেন্সাসের দরকার সবসময়ই আছে আমরা কিছু সেটা করি আলো যদি বিরোধী দল আসেন ওনারা যদি বসেন ইট উইল বি গুড থিং ওকে ফাইন এটা তো কোনো আমরা কেন প্রয়োজন আছে অবশ্যই যে কোনো সময় এইসব চাপ টাপ এগুলো কোনো চাপই না এমনিতেই রাজনৈতিক দল হ্যাঁ হ্যাঁ বিরোধী দল বসতে পারেন সরকারি দল যদি মনে করেন বসে আছে তো ঘটনা বসেছেন বিরোধী দলের সাথে

And our uh, election will be conducted, election will be held after the 10 year, uh, four and a half years. Okay. Thank you so much.